আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের ভুনার রেসিপিটা শেয়ার করছি। স্পেশাল কিছু খাবার আছে যেটা স্পেশাল সময় করতে হয়, যেমন শীতকালে হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে। অনেকেই আছেন মানে ঝামেলা মনে করেন হাঁসের মাংসটা রান্না করার পরে মজা হয় না, উটকো একটা গন্ধ আসে, এই কারণে অনেকেই হাঁসের মাংসটা খেতে চান না। কিন্তু আজকে আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করব আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁসের মাংস থেকে কোনো রকমের গন্ধ আসবে না। কিভাবে রান্না করলে হাঁসের মাংসটা একদম তুলার মতো নরম হবে সেটিও দেখিয়ে দিব, তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এখানে আমি 2 কেজি ওজনের একটা পাথি হাঁস নিয়েছি, কেটে কুটে 1.5 কেজি হয়েছে। হাঁসটাকে ড্রেসিং করে আনার পর ভালোভাবে পুড়িয়ে মানে চুলায় পুড়িয়ে তারপর পশম গুলো বেছে কেটে নিয়েছি। হালকা কুসুম গরম পানিতে ছোট ছোট টুকরো করে লেবু কেটে তারপর হাঁসটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই কাজটা করলে হাঁসের গন্ধ অনেকটাই কমে যায়। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম দারচিনি 2 টুকরো, আর দিয়ে দিব 2টা কালো এলাচ, দিয়ে দিয়েছি 2টা সাদা এলাচ, আর দিয়ে দিব তেজপাতা। এখানে আমি 3টা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি। এবার মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব, এতে করে তেলের মধ্যে মশলার ঘ্রাণটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। হাঁসের মাংসের মধ্যে আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিব না, তাহলে হাঁসের মাংসটা মিষ্টি হয়ে যাবে, আন্দাজ মতো পেঁয়াজটা দিতে হবে। আজকের হাঁসের মাংসটা আমি শুধু বাটা মশলা দিয়ে রান্না করব, আর বাটা মশলার তরকারি তো এমনিতেই ঘন হয় আর খেতে তো অসাধারণ হয়। পেঁয়াজটাকে আমি একদম বাদামি করে ফেলবো না, কারণ হাঁসের মাংস সিদ্ধ তো অনেক দেরি লাগে, এমনিতেই পেঁয়াজটা গলে যাবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের পেস্টটা দিয়েছি, আর এই শুকনো মরিচগুলো অনেক ঝাল তাই আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। তেলের মধ্যে শুকনো মরিচটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এতে করে গ্রেভিটা অনেক ঘন হবে। মশলাগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি, আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি মশলার ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে আর মশলাটা পুড়ে যাবে না। এবার পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা দিয়েও মশলার মধ্যে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব টক দই। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি, আর টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল তাই নামানোর পরে এরকম হয়েছে। এবার আমি এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাঁসের মাংসের মধ্যে লবণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর ভেতরে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু হাঁসের মাংসটাকে আমি ভুনা করবো সেক্ষেত্রে লবণটা দেওয়ার সময় একটু সতর্কভাবে দিতে হবে যেন লবণটা বেশি না হয়ে যায়, আবার কম হয়ে গেলেও কিন্তু পরবর্তীতে লবণটা ঢুকতে চাইবে না, তাই লবণটা একটু আন্দাজ মতো ঠিক করে দিতে হবে। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা কিন্তু বাড়তি রাখা যাবে না, মাঝারি আঁচে ঢেকে তারপর মাংসটাকে রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি মাংসটা ঢেকে দিতাম তাহলে কিন্তু এত পানি উঠতো না। এবার মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে লবণটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেখছি, এই সময় যদি লবণটা ঠিকঠাক থাকে তাহলে মাংসের মধ্যে কিন্তু সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে। আমার আরেকটু লবণ লাগবে, আমি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে ঢেকে রান্না করব 40 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম 40 মিনিট পর, এর ভেতরে কিন্তু আমি 3-4 বার বারে বারে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাংসের ভেতরে কিন্তু কোনো রকমের পানি নেই, সম্পূর্ণ তেলটা উঠে এসেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। মাংসটাও কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এরকম চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে মানে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে রান্না করলে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢোকে। এবার আমি এর ভেতরে কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এবার এর ভেতরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম পানি দিতে হবে। মাংসের মধ্যে আপনি কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন, আমি মাখা মাখা ঝোল রাখবো তাই আমি অতটুকু পানি দিয়েছি। এবার চুলার আঁচটাকে আবারও মাঝারি করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট পর্যন্ত, এর ভেতরে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর, আমি আবারও একটু নেড়ে চেড়ে দেখছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, যদি মাংসটা সিদ্ধ হয়ে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল, তা না হলে আরও 10 থেকে 20 মিনিট চুলায় রেখে দিব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি আর চুলায় রাখবো না। এবার আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টমেটো সস।
রান্না শেষে একটু দিয়ে দিলে খেতে ভালো লাগে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এর বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা মিষ্টি লাগবে। এবার চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি 10 মিনিটের জন্য মাংসটাকে দমে রেখে দিব। এর ভিতরে যে ভাজা জিরার গরম মশলাটা দিয়েছি মাংসের মধ্যে সুন্দরভাবে ফ্লেভারটা ঢুকে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কেমন হয়েছে, দেখতেই তো অসাধারণ লাগছে। বলেন তো খেতে কেমন হবে? আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আমার মাংসটা থেকে কিন্তু অনেক সুন্দর গ্রান আসতেছে, মানে গ্রানই খেতে ইচ্ছে করছে। আমি আজকে যেইভাবে মাংসটা রান্না করেছি, আপনারা যদি সেম ওয়েতে রান্নাটা করেন তাহলে আপনাদের মাংসটাও সেম এরকম হবে। রান্নার পরে মাংসটা কালো হবে না, আর উটকো যে একটা গন্ধ আছে সেটাও থাকবে না। মাংসের ফ্লেভারই সবাই আপনার মাংসটা খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।